Difference between data and information. আজকে আমরা আলোচনা করব data এবং information এর মধ্যে পার্থক্য কি এবং data এবং information এর মধ্যে কি কি অমিল রয়েছে এবং এই দুইটা বিষয়কে কম্পেয়ার করে আজকে আমরা শেখার চেষ্টা করব data এবং information এর মধ্যে আসলে কি কি বিষয়গুলো অমিল রয়েছে এবং তাদের এই বিষয়গুলো কি কি নিয়ে গঠিত. So let's start. তো প্রথমে আমরা আলোচনা করব ডেটা বা উপাত্ত নিয়ে. আমরা জানি ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বা উপাত্ত বলা হয় এবং ইনফরমেশন হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। আচ্ছা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সময়কে ডেটা বা উপাত্ত বলা হয়। এটা হচ্ছে ডেটার সংজ্ঞা। ঠিক একই রকমভাবে আমরা যদি এই ডান পাশে দেখি ইনফরমেশনের তথ্যের ফার্স্ট কি আছে, আমাদের ইনফরমেশন বা তথ্য মানে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য। এই দুইটা বিষয়কেই খুব ইজিলি এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, একটু এখানে চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট, এখানে হচ্ছে এক্স একটা ইনপুট, যে ইনপুটটা এই যে এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পর আমরা আউটপুট হিসেবে ওয়াই পাচ্ছি। আচ্ছা, এই যে একটা ওয়াই পাচ্ছি, আমরা আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন যাকে আমি আই দিয়ে ডিনোট করলাম এবং এই যে আমরা ইনপুট দিচ্ছি যাকে আমরা বলতে পারি ডেটা যাকে আমি ডি দিয়ে ডিনোট করলাম। এখন সংখ্যাগুলোর সাথে একটু বিষয়টাকে মেলানোর ট্রাই করি। সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার উদ্দেশ্যে প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সময়কে ডেটা বা উপাত্ত বলা হয়। এই যে আমি সুনির্দিষ্ট আউটপুট অর্থাৎ আমি এই আউটপুট বা ইনফরমেশন পাওয়ার জন্য আমি বেশ কিছু ডেটা এইখানে দিয়েছি এবং সেটা প্রসেসিং করে আমাকে আলটিমেটলি একটা আউটপুট দিয়েছে, এইটাকে বলা হয় ইনফরমেশন। এবং এই যে প্রসেসিংয়ে যে কাঁচামালটা ব্যবহার করছি বা যে ডেটাটা আমি ব্যবহার করছি এটাই হচ্ছে ডেটা। এখন কাঁচামাল মানে যে ডেটা বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এরকম, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে কোনো একটা প্রতিবেদন যখন করা হয় বা কোনো একটা স্থান সম্পর্কে, কোনো একটা ঘটনা সম্পর্কে যখন বিস্তারিত একটা প্রতিবেদন বা খবর আমাদের সামনে উপস্থাপন করা হয় সেইখানে কিন্তু বেশ কিছু ডেটা থাকে। যেমন আমরা গত ভিডিওতে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার কতজন শিক্ষার্থী পরীক্ষা দেবে এবং তারা কীভাবে দেবে এবং এবার প্রশ্নপত্রের বা অন্যান্য বিষয়গুলো কেমন হবে, এই যে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত এই যে খবর বা ইনফরমেশনটা আমরা পেলাম এটার জন্য কিন্তু কতজন শিক্ষার্থী ভর্তি হবে সেই সংখ্যা এবং কী কী নিয়মকানুন দেওয়া আছে, কোন স্থানে ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হবে, এগুলো অবজেক্ট হিসেবে এই যে ছোটো ছোটো সংখ্যা, হ্যাঁ ধরো এবার মানে মনে করো 400,000 স্টুডেন্ট, 200,000 বা 100,000 স্টুডেন্ট এবার পরীক্ষা দেবে, এই যে পরীক্ষার সিট সংখ্যা 4,000 বা 5,000, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ডেটা। এই যে সংখ্যা এবং কোথায় পরীক্ষা দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এই স্থানে পরীক্ষা দেবে বা এই স্থান, এই যে স্থানগুলোর নাম এগুলো হচ্ছে এক একটা ডেটা। এই যে সংখ্যা, স্থানের নাম, এই প্রত্যেকটা ডেটা মিলে কিন্তু একটা আউটপুট পাচ্ছি। তাহলে আমরা সংখ্যাটা আর একবার একটু বুঝি যে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল, এই যে প্রসেসিং আমি কাঁচামাল হিসেবে ব্যবহার করলাম, এই যে এই স্থানের নাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করলাম, আমি সংখ্যা ব্যবহার করলাম 400,000 বা 300,000, সিট সংখ্যা আমরা ব্যবহার করলাম 4,000, এই যে প্রত্যেকটা সংখ্যাগুলো না এগুলো হচ্ছে এক একটা ডেটা। এই যে ডেটাগুলো তৈরি করা হচ্ছে যখন তোমাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করা হয় তখন কিন্তু এগুলো গ্রাফিক্যালি বিশেষভাবে সুন্দরভাবে ইন্টারেক্টিভভাবে উপস্থাপন করা হয়। যেমন আমি এইখানে ইন্টারেক্টিভভাবে তোমাদের সামনে উপস্থাপন করার ট্রাই করেছি যে গ্রাফিক্যালি বিষয়গুলো উপস্থাপন করেছি, এগুলো গ্রাফিক্যালি কাজ করা হচ্ছে। এই যে আমার অডিওটা এবং তুমি যে ভিডিওটা দেখছো এগুলো কিন্তু একটা একটা ডেটা। তো সম্পূর্ণ টোটালি ডেটাটা মিলে কিন্তু একটা ভিডিও তুমি এখন এই ইউটিউবে দেখতে পাচ্ছ। সো এটাই হচ্ছে মূলত এই যে আমার এইখানে এক একটা গ্রাফিক্যাল বিষয়গুলো রয়েছে। যেমন এখানে এটা প্রসেসিং হচ্ছে, এটা একটা গ্রাফিক্যাল একটা অংশ এবং এই যে টেক্সট রয়েছে, এই যে প্রত্যেকটা কিন্তু একটা ডেটা, মানে কমপ্লিটলি এই ডেটাগুলো মিলে একটা ইনফরমেশন বা তুমি আউটপুট পাচ্ছ। তাহলে সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সময়কে ডেটা বলা হয়। ঠিক একই রকমভাবে ইনফরমেশন বা তথ্য হচ্ছে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহারযোগ্য। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটা প্রতিবেদন তোমাদের সামনে উপস্থাপন করা হলো, সেখানে কিন্তু বাংলা ভাষার একটা সুন্দর ব্যবহার রয়েছে যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো এত সব কিছু। তোমাকে, তুমি যদি এখন ভর্তি সংক্রান্ত জানতে চাইতাম যে কী অবস্থা আছে সেখানে, সেখানে কিন্তু তোমার জন্য অনেক ঝামেলা হতো, অনেক কিছু ডেটা তোমার জানতে হতো, অনেক কিছু বুঝতে হতো। কিন্তু একটা সম্পূর্ণ মানে 10 মিনিটের বা 5 মিনিটের প্রতিবেদন কিন্তু
সবগুলো আইডিয়া তুমি পেয়ে গেছো যে সেখানে এবার ভর্তি পরীক্ষা সম্পর্কে কী কী বিষয়গুলো হবে, বা তুমি এই চ্যাপ্টারের এই যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে যে কম্পেয়ার, এই বিষয়টা আমি তোমাকে ভিডিওর মাধ্যমে বোঝানোর ট্রাই করতেছি। সম্পূর্ণ বিষয়টাকে আমি একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর ট্রাই করতেছি, এটা একটা ইনফরমেশন হতে পারে বা তথ্য। এই ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে আমি তোমাকে একটা তথ্য দিচ্ছি যা অর্থবহ, সহজবোধ্য এবং তোমার বুঝতে অনেকটা সহজ হবে। তো এটা হচ্ছে একটা ইনফরমেশন। তারপর আমাদের আছে ডেটা একটি একক ধারণা, অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক ডেটা ভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। এই যে একটা ডেটা কোনো একটা বিষয় সম্পর্কে বা যারা রিপোর্টার প্রতিবেদন তৈরি করে তারা কিন্তু বিভিন্ন উৎস থেকে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে। এই বিভিন্ন ইনফরমেশন হতে পারে যে আমাদের টাঙ্গাইলের মির্জাপুরের 142তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন হলো বা অনুষ্ঠিত হলো, সেই মেলাতে কতজন ছিল, কতজন পার্টিসিপেট করেছে, এই যে বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো রিপোর্টাররা তারা জানতে চাচ্ছে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে ডেটা, এরা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়, ডেটা প্রসেস করে ইনফরমেশনের রূপান্তর করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাচ্ছি এক্স যেটা প্রসেসিং হয়ে একটা ওয়াই ইনফরমেশনের পরিণত হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কি ইনফরমেশন বা তথ্য, কিসের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে সেটা আমরা পাচ্ছি। তো তাহলে কী বোঝা যায় যে ডেটা প্রসেসিং করে ইনফরমেশনের রূপান্তর করা হয়, ডেটা প্রসেসিং করে ইনফরমেশনে রূপান্তর করা হয়। অ্যান্ড দেন থার্ড অফ অল আমরা দেখতে পাই ডেটা পুরোপুরি কোনো অর্থ বা ভাবার্থ প্রকাশ করে না। এখন যদি আমি বলি যে 4000 সিট সংখ্যা, তো 4000 সিট সংখ্যাতে কী বোঝানো হচ্ছে, এটা কিসের সিট সংখ্যা? হ্যাঁ, এটা কি কোনো এক্সাম বা পরীক্ষার্থীর সিট সংখ্যা? এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা, নাকি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা, নাকি এটা ট্যাঙ্কাইলের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা? তো স্পেসিফিকভাবে কিন্তু বোঝানো হচ্ছে না, জাস্ট সিম্পল একটা নিউমেরিক সংখ্যা বোঝানো হচ্ছে বা একটা সংখ্যা দেওয়া হচ্ছে যে একটা 4000 সিট সংখ্যা। তো ডেটা পুরোপুরি কোনো অর্থ বা ভাবার্থ প্রকাশ করে না। তো ডেটার সাথে আরেকটি বিশেষ কিছু বিষয় যদি আমি মানে অ্যাড করে দিই, যেমন আমি যদি বলি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট সংখ্যা 4000, আমি যদি এবার এভাবে বলে দিলাম তাহলে এবার বুঝতে সুবিধা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেটাও একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কি ইনফরমেশন অবজেক্ট। হ্যাঁ, এবং এই যে নিউমেরিক বা যেটাকে বলা হয় কি এই যে সিট সংখ্যা, এই দুইটা মিলেই কিন্তু একটা ইনফরমেশন আমরা পেলাম। তো ডেটা পুরোপুরি কোনো অর্থ বা ভাবার্থ প্রকাশ করে না, ইনফরমেশন কোনো বিষয়ের অর্থ বা ভাবার্থ প্রকাশ করে যা ব্যবহার করে বুঝতে পারে। এই যে তোমাদের সামনে প্রতিবেদন করা, প্রতিনিয়ত তোমরা টেলিভিশনে খবর দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। তো কি অনেকগুলো ডেটা মিলে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যাতে সিম্পলি জাস্ট সিম্পলি তোমরা শিরোনাম দেখে বুঝতে পারো। যেমন আমরা যদি এখন একটি শিরোনাম বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রেতাদের নাভিশ্বাস, এই যে আমি একটা লাইন বললাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রেতাদের নাভিশ্বাস, তাহলে কী বুঝতে পারতেছে? এখানে একটা লাইনে বুঝতে পারা যাচ্ছে এটা যে বাজারের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি এবং যারা ক্রেতারা কিনছে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ তারা অনেক চড়া দামে জিনিসপত্র কিনছে। তো অনেকটা বিষয় কিন্তু আমরা জাস্ট সিম্পল একটা ওয়ার্ডে বুঝতে পারি যে একরকমভাবে একটা ইনফরমেশন বা তথ্য কোনো রিপোর্টাররা রিপোর্ট করে প্রতিবেদন করে বা কোনো ইনফরমেশন বোঝানো হয় সেটাকে অনেকগুলো ডেটা মিলেই তৈরি করা হয় এবং সেই ইনফরমেশনটা এমনভাবে তৈরি করা হয় যাতে সহজে সুন্দরভাবে আমরা বিষয়টা বুঝতে পারি। অ্যান্ড ফোর্থ, ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করে না, ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করে না, ডেটা এক বা একাধিক ডেটা মিলে যেহেতু ইনফরমেশন তৈরি হয়, তো সেহেতু ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করবেই না, কারণ এক বা একাধিক ডেটা মিলেই কিন্তু ইনফরমেশনটা তৈরি হচ্ছে। ইনফরমেশন ডেটার উপর নির্ভরশীল অবশ্যই, এক বা একাধিক অনেকগুলো ডেটা মিলেই কিন্তু একটা ইনফরমেশন আমরা পাই। ঠিক একরকমভাবে পাঁচ নাম্বারটাতে যদি আমি লক্ষ্য করি, ডেটা ইনফরমেশন তৈরির প্রক্রিয়া ব্যবহৃত হয়, ডেটা ইনফরমেশন তৈরির প্রক্রিয়া ব্যবহৃত হয়। হ্যাঁ অবশ্যই, আমি একটু আগে বললাম এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা এটাও একটা ডেটা, এখানে আমরা নির্দিষ্ট করে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা একটা সিট সংখ্যা। হ্যাঁ, আমি যদি বলি আজকে শেয়ার বাজারের দাম এত এত, এই যে দামগুলো, এগুলো একটা ডেটা হতে পারে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা মিলে কিন্তু একটা ইনফরমেশন তৈরি হয়, ইনফরমেশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে একজন শিক্ষার্থী যে কিনা চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে, তো সেক্ষেত্রে সে ইনফরমেশন বা একটা পেলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার সিট সংখ্যা 4000 বা এবার ভর্তি পরীক্ষার 120 নম্বর, এখানে 80 নম্বর থাকবে, এই যে সম্পূর্ণ বিষয়গুলো তারা জানতে পারলো একটা ইনফরমেশন থেকে। তো ইনফরমেশন জানার পরে তার সে শিক্ষার্থী সিদ্ধান্ত গ্রহণ করবে যে তার কোথায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করা তার জন্য বেটার হবে, তার যাতায়াত ব্যবস্থা মানে কোথায় পরীক্ষাটায় অংশগ্রহণ করতে, সে কত তারিখে হবে, এই বিষয়গুলো সবগুলো জানার পরে কিন্তু সে একটা সিদ্ধান্ত নিতে পারবে যে সে এবার কি এইখানে দেবে না
রাজশাহীতে দেবে না অন্য কোনো ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন প্রিপারেশনটা দেবে বা অ্যাডমিশনটা দেবে। সো হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে বা অন্য যে কোনো শেয়ার বাজারের ক্ষেত্রে, আমাদের শেয়ার বাজারে কিন্তু বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু ওঠানামা করে। সো বিভিন্ন জিনিসপত্রের দাম এই বিষয়গুলোর উপর রিসার্চ করে যারা বিজনেস, যারা বিভিন্ন ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু এটার উপর ভিত্তি করে তারা তাদের বিজনেসটাকে পরিচালনা করতে পারে এই বিষয়গুলো সুন্দরভাবে জেনে, অর্থাৎ কোনো একটা তথ্য পেয়ে তার উপর সিদ্ধান্ত গ্রহণ করে তার বিজনেসের গতিটা তারা বাড়াতে পারে, অর্থাৎ বিজনেসের গতিটা তারা অন্যরকমভাবে নিতে পারে। সো এরকমভাবে আমরা বুঝতে পারি যে ডেটাটা হচ্ছে ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক, একটা ডেটাটা হচ্ছে আর ইনফরমেশনটা হচ্ছে যা বুঝতে খুবই সহজ এবং যেটা আমাদের জন্য খুবই সহজ হবে, বুঝতে অনেক সহজ হবে এবং যেটা উপর ভিত্তি করে আমরা নতুন একটা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। সো লাস্ট অফ অল আমরা এখানে বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডেটা, যেমন ফলাফল দ্বিতীয় 001 মিরাজ, 005 প্রথম সোমায়া মিরাজ পরীক্ষা বার্ষিক ইত্যাদি ডেটা। এই যে এগুলো কিন্তু অনেকগুলো ডেটা, হ্যাঁ এখানে কিন্তু সবগুলো এক একটা ডেটা। এই ফলাফল এগুলোকে বলা হয় অবজেক্ট, আমরা দেখেছিলাম যে অনিউমেরিক, নিউমেরিক, অনিউমেরিক মধ্যে কী আছে ফ্লোটিং পয়েন্ট, ইন্টিজার, এই বিষয়গুলো দেখেছিলাম আমরা, যে এখানে দেখতে পাচ্ছিলাম যে নিউমেরিক, ইন্টিজার, হ্যাঁ অনিউমেরিকের মধ্যে ক্যারেক্টার, স্ট্রিং, অবজেক্ট, এই অবজেক্টগুলোর মধ্যে কী কী থাকতে পারে, ছবি, গ্রাফিক্স, ভিডিও, অডিও, কোনো একটা স্থানের নাম থাকতে পারে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নিউমেরিক সংখ্যা 005, একটা স্থানের নাম, একটা ব্যক্তির নাম, হ্যাঁ সোমাইয়া মিরাজ একটা বিষয়ের নাম। সো এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ছড়ালোভাবে মানে আছে, এখানে এগুলো দেখে কিন্তু বুঝতে পারছেন এখানে কী বোঝানো হচ্ছে। বাট আমরা যদি ডান পাশে লক্ষ্য করি যে উদাহরণ বার্ষিক পরীক্ষার ফলাফল রোল 1, কে প্রথম স্থান অধিকার করেছে মেধা স্থানে মিরাজ, এবং কে পঞ্চম স্থানে আছে শেষ আছে সোমাইয়া, সরি সোমাইয়া দ্বিতীয় স্থানে আছে, তার রোল নম্বর কত 5 ছিল, পূর্বে 5 ছিল এখন সে দ্বিতীয় স্থানে অধিকার করেছে। এই সম্পূর্ণগুলো কিন্তু ডেটা, একটা ডেটাগুলোকে যখন সুন্দরভাবে প্রসেসিং করে যখন সাজানো হলো তখন কিন্তু একটা মানে ইনফরমেশন বা তথ্য আমাদের সামনে আসলো সহজভাবে, এবং আমরা এটা দেখে বুঝতে পারছি যে এবারের বার্ষিক পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে মিরাজ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সোমাইয়া, যার পূর্বের রোল ছিল 5। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে খুব ইজিলি কীভাবে কতগুলো ডেটা মিলে একটা সুন্দর ইনফরমেশন আমাদের সামনে উপস্থাপন করা হয়। সো নেক্সট ভিডিওতে আমরা অন্য সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।